তৃতীয় পক্ষের হস্তক্ষেপে রোহিঙ্গা ইস্যুতে জটিলতা বাড়ছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত প্রকাশন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ানমারের আন্তরিকতার অভাবে সাড়ে তিন বছরেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা তাদের দেশের সরকারকে বিশ্বাস করে না বলেই সেখানে যেতে চায় না। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাইলেটারাল নেগোসিয়েশন করছি আমরা, তাদের বলেছি যে দেখো তোমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে, আর তোমাদের উন্নয়নের যদি প্রত্যাশা থাকে তোমাদের লোক দরকার, এই লোকগুলো নিয়ে যাও,